হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে খুবই মজার একটি রেসিপি নিয়ে। মজার রান্নার আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর ঝুরি ভাজা। আলুর ঝুরি ভাজা করার জন্য প্রথমেই তিনটা আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ছিলে নিব। আলুর ঝুরি ভাজা পাতলা ডালের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুবই মজার এটা। আপনারা যখন একবার করে খাবেন দেখবেন বারবার খেতে মন চাচ্ছে। আলুগুলো খুব সুন্দর করে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে কুচি করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খুব বেশি ভালো হবে না। যত বেশি আলুটা চিকন করে কুচাতে পারবেন তত বেশি ভালো হবে। যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। আলুগুলো আমি গ্রেট করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা এইভাবে শুকিয়ে নিয়েছি। এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলো মেখে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য। কারণ লবণ দেওয়ার পর আলু থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। পানি সহ তেলের ভিতর দিলে আলুগুলো অনেক চটপট করে ছুটে উঠবে, এর জন্য পানিটা ঝরাই নিব। চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। অল্প অল্প করে আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো মুচমুচি হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করে যখন মুচমুচি হবে সে পর্যায়ে নাড়াটা কম করে দিতে হবে, না হলে আলুগুলো ভেঙে যেতে পারে। আলুগুলো মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, এখন আলুগুলো উঠিয়ে নেব। তেলটা খুব ভালো করে ঝরাই নিতে হবে। আমি যেই পরিমাণে আলু নিয়েছি আমার চারবার ভাজতে হয়েছে। সবগুলো আলু ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের আলুর ঝুরি ভাজা। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।